ফাইভ ইয়ার্স হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি উৎপাদকের কতগুলো অঙ্ক সমাধান করবো যেগুলো বিভিন্ন বিভিন্ন চাকরি আসছে এর উৎপাদক তাহলে এটা খুবই সিম্পল এখানে যদি মাঝের সংখ্যাটা মিলাতে হয় যেমন ছয় এখানে আসে এক ছয় ওকে ছয় ছয়ের এমনভাবে ভাঙ্গাতে হবে যাতে পাশ হয় অর্থাৎ এখানে লিখা যায় যে মাইনাস থ্রি এবং মাইনাস টু তাহলে আমাদের অ্যান্সারটা আসে যে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু অর্থাৎ অ্যান্সার হবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তা এখন আমি অঙ্কটা করে দেখাবো যেমন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এক্স স্কোয়ার এই ছয়ের এমনভাবে মাংাতে হবে যাতে মাঝের ফাইভ এক্স হয় অর্থাৎ তিন দুগুণে ছয় মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু এক্স যদি আমরা দুটো থেকে কমন নেই থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন গেলে এক্স দুই দ্বারা তিন দুগুণে ছয় অর্থাৎ মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু বাকি থাকে এক্স মাইনাস টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এর মাইনাস মাইনাস আর উৎপাদকের বিশ্লেষণ কোনটি তাহলে এখানে এই বিষয়ে এমনভাবে ভাঙ্গাতে হবে যাতে উনিশ যদি এক কম হয় এই সংখ্যা মাঝের সংখ্যাটা থেকে মাঝের সংখ্যাটা যদি এটার থেকে এক কম হয় অথবা বেশি হয় তাহলে এই সংখ্যাটা দ্বারাই গুণ হবে অর্থাৎ লিখা যায় মাইনাস বিশ অর্থাৎ বিশ কে বিশ মাইনাস বিশ প্লাস ওয়ান তাহলে আমাদের বিশ থেকে এক যদি চলে যায় তাহলে হয় উনিশ তাহলে আমাদের অ্যান্সার হবে এ মাইনাস বিশ এবং এ প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস ওয়ান এ মাইনাস বিশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস উৎপাদক কোনটি এবং লাস্ট সংখ্যাটা গুণ করতে হবে অর্থাৎ তিন ছয় আঠারো অর্থাৎ আঠারোকে এমনভাবে ভাঙাতে হবে যাতে মাঝের সংখ্যাটা হয় অর্থাৎ নয় দুগুণে আঠারো লিখা যায় যেমন এখানে যদি আমরা -9x নাইন এক্স তাহলে এখানে বলা যায় যে আমাদের অ্যান্সার হবে খ মাইনাস ছয় তো প্রথমে এই দুটো সংখ্যা গুণ করতে হবে অর্থাৎ তিন ছয় আঠারো আঠারোকে ভাঙালে নয় দুগুণে আঠারো নাইন এক্স প্লাস টু এক্স অর্থাৎ নয় আর দুই গুণ করলে হয় আঠারো এবং নয়টা এক্সের থেকে যদি দুইটা এক্স বাদ তাহলে হয় মাইনাস এক্স অর্থাৎ সিক্স এই দুইটা থেকে কমন যায় থ্রি এক্স এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স মাইনাস অর্থাৎ তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি থেকে একটা এক্স থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু তাহলে আমাদের অ্যান্সার এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস টু এই ধরনের এটার উৎপাদকের বিশ্লেষণ করতে হলে প্রথম এটাকে লসাগু করতে হবে আমরা যদি লসাগু করি সংখ্যাটাকে তাহলে হয় পি স্কোয়ার দুই দ্বারা এটাকে গুণ করলে মাইনাস সিক্স পি আর দুই দ্বারা এটাকে গুণ করলে এইট তা এখন এই পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস এইটকে এমনভাবে মিডল টার্ম করতে হবে যাতে মাঝে সংখ্যাটা মিলে তাহলে হয় চার দুগুণে আট অর্থাৎ মাইনাস ফোর মাইনাস টু তাহলে উপরে লেখা যায় পি মাইনাস ফোর এবং পি মাইনাস টু আর নিচে হচ্ছে টু তাহলে আমাদের অ্যান্সারটা হবে যে ওয়ান বাই টু পি মাইনাস ফোর এবং পি মাইনাস টু অর্থাৎ গ নম্বর অ্যান্সার ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি তো প্রথমে এইরকম সমস্ত থাকলে আমাদের প্রথমে এটাকে লসাগু করতে হবে যদি এটাকে লস করি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস তিন ত্রিকা নাইন হয় তাহলে উপরে হয় থ্রির উপর স্কোয়ার এ প্লাস বি টু এ বি অর্থাৎ অ্যান্সার হবে এ প্লাস থ্রি এ থ্রি অর্থাৎ আমি অঙ্কটা করে দেখাই এখানে যে যদি আমরা এটাকে লস করি তাহলে নিচে থ্রি হয় অর্থাৎ উপরে এ স্কোয়ার মাইনাস এখানে তিন ত্রিকা নাইন অর্থাৎ 9 তো এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস থ্রির উপর স্কোয়ার নিচে থ্রি এখন ওয়ান বাই থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখানে আছে এক্স টু দি এর একটি উৎপাদক নিচে কোনটি তো এখানে এক্স স্কোয়ার এটা ভাঙানো যায় স্কোয়ার তো রে ভাঙাইলে এক্স স্কোয়ার আমরা সূত্র করার সুবিধার জন্য লিখলাম এখানে ফোর ফোর টালে ভাঙাইলাম অর্থাৎ টু এর উপর স্কোয়ার আর এখানে টু এ বি এক্স স্কোয়ার ইন্টু টু অর্থাৎ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের এখানে যদি গুণ করি ফোর এক্স স্কোয়ার এখানে ফোর এক্স স্কোয়ার নাই তাই এটাকে মাইনাস ফোর এক্স স্কোয়ার দিতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা বি বানাই অর্থাৎ টু এক্স হোল স্কোয়ার লিখা যায় এখন এখানে লিখা যায় যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু প্লাস এক্স আবার x স্কোয়ার প্লাস টু এখানে মাইনাস টু এক্স তো এখন আমাদের একটা উৎপাদক হবে এক্স প্লাস টু এক্স হচ্ছে গ ওকে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক কোনটি অর্থাৎ এখানকার যতগুলো উৎপাদক হয় তার একটা উৎপাদক এর সাথে কোনটা মিলে সেটা বের করতে হবে তো যেহেতু এ প্লাস টু বি স্কোয়ার এখানে মাইনাস কমন নিলে এখানে আমরা যদি মাইনাস কমন নিই স্কোয়ার মাইনাস তাহলে এখানে অর্থাৎ আর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র হচ্ছে এ মাইনাস তাহলে এখন এটা হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি অর্থাৎ আমরা বি ধরি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু অর্থাৎ এক্স প্লাস বি হচ্ছে এটা এবং আরটা হবে এক্স দিলে এখানে এ মাইনাসে মাইনাসে বি হবে তো এখন আমাদের এ অপশন দুইটা অপশনের সাথে মিলে হচ্ছে এটা তাহলে আমাদের অ্যান্সার হবে এক্স প্লাস এ মাইনাস বিউব প্লাস টোয়েন্টি বি উৎপাদকের বিশ্লেষণ কোনটি অর্থাৎ খুব সিম্পল টোয়েন্টি কে যদি আমরা করি তাহলে থ্রি হয় অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি বি ইন্টু কিন্তু এটা থ্রি হবে না কারণ এই থ্রি রে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় নাইন বি স্কোয়ার আমাদের অ্যান্সার হবে নাইন বি স্কোয়ার ওকে তাহলে আমি এই অঙ্কটা করে দেখাই যেমন এ কিউব প্লাস থ্রি বি হোল কিউব টোয়েন্টি সেভেন বি কিউবে লেখা যায় থ্রি বি হোল কিউব এখন এটা সূত্র হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র এ প্লাস বি অর্থাৎ থ্রি বি স্কোয়ার মাইনাস এবি হচ্ছে এ এবং বি হচ্ছে থ্রি বি তাহলে এবি লিখা যায় থ্রি বি স্কোয়ার অর্থাৎ নাইন বি স্কোয়ার আমাদের অ্যান্সার হবে ঘম্বার ওয়ান মাইনাস এইট পি এর উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি অর্থাৎ এখানে যে ওয়ানটা আছে সেটার উপরে যদি আমরা কিউব দেই এবং এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে লেখা যায় টু পি কিউব তাহলে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান মাইনাস টু পি ওয়ান প্লাস টু পি প্লাস ফোর পি স্কোয়ার কারণ এখন আমি অঙ্কটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ানের উপর কিউব মাইনাস টু পি অর্থাৎ এইটরে ভাঙালে এইটরে লেখা যায় টু এর উপর কিউব টু পি কিউব

যে রুট ফাইভ হোল কিউব কারণ এটাকে যদি রুট্রের উপরে রুট ট্রের যদি কিউব করি তাহলে ভিতরে এটা হয় অর্থাৎ ফাইভ রুট ফাইভ হবে তাহলে ফাইভ রুট ফাইভটা লেখা যায় রুট ফাইভ হোল কিউব তা আমাদের উৎপাদক হবে যেমন এ কিউব প্লাস রুট ফাইভ হোল কিউব তাহলে এটার যদি আমরা করি এ প্লাস বি অর্থাৎ বি হচ্ছে রুট ফাইভ এবং এ স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ রুট ফাইভ এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে রুট ফাইভের উপর স্কোয়ার দিলে ফাইভে হয় তো আমাদের এখানে একটা উৎপাদক হচ্ছে এ প্লাস রুট ফাইভ অর্থাৎ এ প্লাস রুট ফাইভ অ্যান্সার হবে খার